আপনি যদি যে কোনো ধরনের পণ্য উৎপাদন করে থাকেন অথবা প্যাকেজিং করে থাকেন, তাহলে কিন্তু পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পণ্যের উপর উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, মূল্য, এই ধরনের ইনফরমেশনগুলো প্রিন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের ইনফরমেশন প্রিন্ট করা ছাড়া কিন্তু পণ্য বাজারজাত করা যায় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অটোমেটিক মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব, যে মেশিনটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের বোতল, বক্স, প্যাকেট, বিভিন্ন ধরনের কসমেটিক্স পণ্য, ফার্মাসিউটিক্যালস পণ্য, বিভিন্ন ধরনের প্রোডাক্টের গায়ে আপনি যদি বাজারজাত করার এই ধরনের ইনফরমেশনগুলো প্রিন্ট করতে চান, তাহলে এই মেশিনটি আপনার কাজে আসতে পারে। বিশেষ করে যারা উৎপাদনমুখী ব্যবসা করেন অথবা প্যাকেজিং রিলেটেড বিজনেস করেন, তাদের জন্য কিন্তু এই ধরনের মেশিনগুলো খুবই প্রয়োজনীয় এবং খুবই কার্যকরী একটি মেশিন। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের বিটিমার্ট ব্র্যান্ডের একটি সিএজি ইনজেক্ট প্রিন্টারের সাথে, যে মেশিনটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের লেখা, লোগো, বাংলা, ইংরেজি সহ বিভিন্ন ধরনের আইটেম উপরে আপনি আপনার চাহিদা অনুযায়ী এই ধরনের প্রিন্টগুলো করতে পারবেন। এই ধরনের প্রিন্টগুলো করার জন্য আপনি যদি সহজ কোনো মাধ্যম এবং সুইটেবল কোনো সলিউশন খোঁজেন, আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই কাজে আসতে পারে। আজকে আমরা আপনাদেরকে আমাদের এই বিটিমার্ট সিএজি প্রিন্টারের সাথে পরিচয় করিয়ে দেব, এই মেশিনটি কী করে কাজ করে এবং এই মেশিনে কী রকম কালি খরচ প্রিন্ট করার জন্য, সে সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। যদি আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করে থাকেন, বাজারজাত করে থাকেন, তো চলুন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সিএজি ইনজেক্ট প্রিন্টারটি, এটি হচ্ছে বিটিমার্ক ব্র্যান্ডের M8 মডেলের একটা সিএজি ইনজেক্ট প্রিন্টার। এই মেশিনটির সবচেয়ে সুবিধাজনক দিক হলো অন্যান্য সিএজি প্রিন্টারগুলো অপারেট করা খুবই ঝামেলা সম্পূর্ণ, তবে আমাদের এই প্রিন্টারটি ইউজ করা খুবই সহজ। মেশিনের পাশে এই ধরনের পাওয়ার সুইচ দেওয়া রয়েছে, যেটা 3 থেকে 5 সেকেন্ড প্রেস করে ধরলে আমাদের মেশিনটি হচ্ছে যে অন হবে। এখানে দেখতে পাচ্ছেন বিটিমার্কের লোগো শো করছে এবং এটা প্রসেসিং হতে আমাদের সামান্য কিছু সময় লাগবে। তো প্রিন্টারটি অন হওয়ার পরে আমাদের এখানে প্রিন্টারের যে টেকনিক্যাল জিনিসগুলো আছে সেগুলো শো করবে। এই প্রিন্টারটি দিয়ে আপনি যে কোনো ধরনের লোগো প্রিন্ট করতে পারবেন, বাংলা, ইংরেজি, আরবি, যে কোনো ধরনের ভাষা যদি আপনি প্রিন্ট করতে চান এটাতে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। এবং এটাতে পেন ড্রাইভ লাগানোর অপশান রয়েছে, আপনি যে কোনো ধরনের ইমেজ বা লোগো আপনি পেন ড্রাইভে দিয়ে এখানে প্রিন্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনজেক্ট প্রিন্টার এখানে ডেট প্রিন্ট করা রয়েছে, এখান থেকে আপনি পুরো সিস্টেমটা কন্ট্রোল করতে পারবেন। এখানে ম্যানুয়াল মোডে গেলে আপনি এটার প্রিন্ট সেট করতে পারবেন, প্রিন্টার অপশানগুলো সেট করতে পারবেন, এখানে প্রিন্টারের ফাইল তৈরি করতে পারবেন, এখানে হচ্ছে যে ইডিট ইমেজ করতে পারবেন যদি আপনি কোনো ইমেজ প্রিন্ট করতে চান, এখানে নজেল ক্লিনিং, নজেল রিস্টার্ট, অন্যান্য অপশানগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়া আপনি যদি কোনো প্রিন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এখানে সাব মেনুতে গিয়ে আপনি হচ্ছে যে এখানে প্রিন্ট সেট, প্রিন্ট ফাইলে গিয়ে হচ্ছে যে আপনি এখানে যদি নতুন করে কোনো প্রিন্ট তৈরি করতে চান আপনি এখানে ক্রিয়েট ক্লিক করতে পারেন। ক্রিয়েটে ক্লিক করে আপনি যদি প্রিন্টের কোনো ফাইল দিতে চান, এটা হচ্ছে যে ফাইল 1, FAIL ফাইল space 1, এটা অনেকটা অ্যান্ড্রয়েড ফোনের মতো কাজ করবে। আপনি এখান থেকে সব কিছু সিলেক্ট করে হাইট ওকে করে আপনি হচ্ছে যে একটা জিনিস ইয়ে করতে পারবেন। এরপরে যদি আপনি কোনো MRP লিখতে চান, লাইক আপনি MRP লিখলেন, MRP আপনি স্পেস দিলেন, স্পেস দিলে আপনি লিখলেন 120 টাকা, সাপোজ এরকম 120 টাকা লিখলেন, এটা এখানে চলে আসলো। এরপর যদি এটার হাইট আপনি ছোটো করতে চান, এখান থেকে এটা আপনি এভাবে পাশে নিতে পারবেন, আপনি এবার পাশে কম বেশি নিতে পারবেন, এবং এটার যদি হাইট আপনি ছোট করতে চান আপনি এটার হাইটটা ধরে এখানে হচ্ছে যে ইডিট অপশনে গিয়ে এখানে হচ্ছে যে ফন্টে গিয়ে এটার হচ্ছে যে আপনি হাইটটা আরও ছোট বড় করতে পারবেন। যেমন আমরা এটার হাইটটা এখান থেকে ছোট বড় করে নিলাম। এভাবে আপনি MRP, এক্সপায়ার, বিভিন্ন ধরনের জিনিস প্রিন্ট করে এখানে আপনি সেভে ক্লিক করে এটা যদি আপনি প্রিন্ট অপশনে প্রিন্টে চালু করেন, এই যে এখানে প্রিন্টে চালু করেন, এই যে প্রিন্টে চালু করেন, তাইলে কিন্তু এটা আপনার এখানে চলে আসবে, এখানে আপনার চলে আসবে। এখানে স্ক্রিনে হচ্ছে যে সলভেন্ট দেখাবে, কালি দেখাবে, আর এটার মধ্যে প্রিন্ট করার জন্য কালি ইউজ করা হয়। এখানে হচ্ছে যে একটা কালি এবং একটা সলভেন্ট দেওয়া রয়েছে, এই কালিটা হচ্ছে যে 750 ml, এই একটা কালি দিয়ে আপনি মিনিমাম 40 থেকে 50 লাখ পিস প্রিন্ট করতে পারবেন যদি প্রপারভাবে এটা ইউজ করেন। এটা হচ্ছে সলভেন্ট, যেটা আপনার প্রতি সপ্তাহে বা 15 দিন পরে একবার চেঞ্জ করা প্রয়োজন হতে পারে, এটা ইউজের উপরে ডিপেন্ড করবে। আর এটা প্রিন্ট করার জন্য এখানে প্রিন্টারের হেড দেওয়া রয়েছে, এই প্রিন্টারের হেডটা হচ্ছে যে মেশিনের মধ্যে আপনি যে পজিশনে লাগান সেই পজিশনে প্রিন্ট করবেন।
আপনি যদি বোতলে প্রিন্ট করেন এই পজিশনে লাগাতে পারবেন, যদি আপনি প্যাকেটের উপরে প্রিন্ট করেন তাহলে এরকম নিচে করে দিয়ে আপনি প্যাকেটের পজিশন অনুযায়ী বসালে আপনার এক একটা প্যাকেট যাবে, এখানে সেন্সর থাকবে, সেন্সরের মাধ্যমে হচ্ছে যে অটোমেটিকভাবে প্রিন্ট করবে। আপনার যদি বিভিন্ন ধরনের ফুডের বিজনেস, আপনার এগ্রিকালচারের বিজনেস, বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যালস বিজনেস, বিভিন্ন ধরনের আপনার কসমেটিক্স প্রোডাক্ট যদি আপনি উৎপাদন করে থাকেন এবং বাজারজাত করে থাকেন, তাহলে এটা দিয়ে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যে প্রিন্টগুলো আছে সেগুলো করতে পারবেন। যারা মিনিমাম পার ডে 3-4 হাজার পিস প্রোডাক্ট প্রিন্ট করেন তাদের জন্য এই ধরনের সিএজি প্রিন্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি এগুলো দিয়ে খুব আপনি অনেক দীর্ঘ সময়ের কাজ খুব শর্ট টাইমে করতে পারবেন। অনেক আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিদেশ থেকে ইম্পোর্ট করে সেগুলোর উপর প্রিন্ট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা আমাদের এই মেশিনটি কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই ধরনের মেশিনগুলো আমরা আমাদের বিক্রয়ের পরে কাস্টমারকে কিন্তু ফুল সেট আপগুলো আমরা বুঝিয়ে দিই, এই প্রিন্টার কীভাবে ব্যবহার করবেন না করবেন এই ধরনের বিষয়গুলো বুঝিয়ে দিই। এটি দিয়ে আপনারা সর্বোচ্চ 4 লাইন পর্যন্ত প্রিন্ট করতে পারবেন, তবে 3 লাইন প্রিন্ট করলে আপনি লেখাগুলো একটু বড় সাইজে করতে পারবেন, 4 লাইন করলে আপনার লেখাগুলো একটু ছোট হয়ে যাবে, এখানে হচ্ছে যে ছোট হয়ে যাবে। তো আপনারা যদি প্রিন্ট করতে চান এখানে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্টে ক্লিক করলে আমাদের হচ্ছে যে প্রিন্টারটা স্টার্ট হয়ে যাবে। তো এটার মধ্যে আমরা কালি দিয়ে সেট আপ করিনি, এই জন্য আপনাদেরকে প্রিন্ট করে দেখাতে পারছি না, তবে আপনারা যখন মেশিনগুলো আমাদের কাছ থেকে পারচেজ করবেন তখন আমরা কালি দিয়ে ট্রায়াল করে আপনাকে মেশিনের সম্পূর্ণ কাজগুলো বুঝিয়ে দিব। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনার এই ধরনের সিএজি প্রিন্টার আপনি সংগ্রহ করতে চান, আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই ধরনের প্রিন্টারগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের সরাসরি স্টকে এসে আমাদের শোরুমে প্রোডাক্ট দেখে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট পারচেজ করতে পারেন। তো আপনার যদি বিভিন্ন ধরনের আইটেমের উপর প্রিন্ট করার প্রয়োজন পড়ে, অটোমেটিকভাবে আপনি যদি সেই প্রিন্টগুলো করতে চান, তাহলে কিন্তু আমাদের এই সিএজি ইনজেক্ট প্রিন্টারের মাধ্যমে আপনি এই প্রিন্টগুলো খুব সহজে সম্পূর্ণ করতে পারেন। এই ধরনের প্রিন্টারগুলো সংগ্রহ করতে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে প্রিন্টারগুলো দেখে আপনি পছন্দ করে এই ধরনের প্রিন্টারগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো মেশিন নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।